ময়মনসিংহের ত্রিশালে বেলা নার্সিং কলেজ প্রাঙ্গণে গতকাল বিকালে শিক্ষার্থীদের নবীনবরণ বার্ষিক পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা হেলথ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাক্তার শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, প্রধান আলোচক মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার্স বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার আলতাফ হোসেন সরকার। এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন অনুজীব বিজ্ঞান ও ডিন জীববিজ্ঞান অনুষদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের অধ্যক্ষ ডাক্তার ইকবাল কবির জাহিদ, শিক্ষা অনুরাগী ও সমাজসেবক শাহ আহসান হাবিব বাবু, মঠবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মণ্ডল, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলে রাব্বি, বেলা হেলথ এডুকেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার রক্সানা আক্তার, মঠবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন মণ্ডল প্রমুখ। অনেক ধৈর্য পরিচয় দিচ্ছেন সবাই, আর একটু অপেক্ষা করে আমরা আশা রাখি যে আমাদের চমৎকার সাজানো অনুষ্ঠানটি আমরা উপভোগ করব। অনেক ধন্যবাদ সবাই। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং বেলা পরিবারের আরও একজন অন্যতম পৃষ্ঠপোষক বেলার নির্বাহী পরিচালক, আরও লাখো মানুষকে সেবা দিচ্ছেন আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে। আমি বলবো এই মানুষটি একজন ইভারগ্রিন মানুষ। এই মানুষটি আসলে কখনো তাকে প্রৌঢ়তা কি তা বোধহয় ছুঁতে পারেনি এবং ভবিষ্যতেও ছুঁতে পারবে। আপনি কালকে ক্লাস নেবেন, অবশ্যই আজকে আপনি ক্লাস তৈরি করবেন। যেমন আমরা জাদু দেখি, জাদু অনেক সময় জাদু দেখি, তো জাদু কিভাবে দেখানো হয়? জাদু দেখানো হয় আগামীকাল যদি জাদুর স্টেজ হয়, প্রোগ্রাম হয়, তাহলে আজকে ওই জাদুকর জাদু তৈরি করে। ঠিক তেমনই আমার টিচার আগামীকাল ক্লাস নেবে, তাকে আজকে ওই ক্লাস তৈরি করতে হবে, অর্থাৎ তার নিজেকে পড়াশোনা করতে হবে, স্লাইড তৈরি করতে হবে,